কৃষক বন্ধু প্রকল্পে যেসব কৃষকেরা এখনো তাদের অ্যাকাউন্টের টাকা পাননি, তারা নিজেদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা বারবার চেক করার পরে দেখছেন যে আপনাদের অ্যাকাউন্টের টাকাটা ঢোকেনি। তো আমি আপনাদের বলে দিই, এই যে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে যদি আপনারা এখন নতুন করে আপনাদের স্ট্যাটাস চেক করেন, দেখবেন নতুন করে একটা অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আধার নাম্বার। এটা কিন্তু এই কিছুক্ষণ আগে মানে আপডেট হয়েছে, আজকে থেকেই কিন্তু এটা আপডেট শুরু হয়েছে। তো গতকাল অবধি আমরা যখন স্ট্যাটাস চেক করছি তখন কিন্তু এই আপডেটটা ছিল না। তো আপনারা কী করবেন, আপনাদের যে ভোটার কার্ড নাম্বার আছে সেটা দিয়ে কিন্তু একবার চেক করে দেখে নেবেন যে আপনার আধার লিঙ্কটা হয়েছে কিনা। এবার ম্যাক্সিমাম কৃষক কিন্তু এখনো টাকা পায়নি, বেশ কিছু কৃষক রয়েছে যাদের এসএমএস এসেছে টাকার এবং ম্যাক্সিমাম কৃষকের কিন্তু আসেনি। এবার যাদের এসেছে জানি না তাদের ফেক এসএমএস দিয়েছে কিনা বা ফেক এসএমএস দেখাচ্ছে কিনা, কিন্তু আমার যে ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর এখানে কিন্তু কোনো কৃষক এখনো টাকা পায়নি। তো যাই হোক, আমি এখানে নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করছি, এখানে যে ভোটার নাম্বার সেখানে একটা ভোটার নাম্বার দিচ্ছি, তারপরে দেখুন এরকম স্ট্যাটাস বেরোচ্ছে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে একেডি আইডি, কেবি আইডি, সঙ্গে আরেকটা দেখুন আধার নং, এটা কিন্তু যুক্ত হয়েছে। আধার কার্ড নাম্বারটা কিন্তু দেখুন এখানে আগে থাকতো না, এখন কিন্তু এখানে শো করে দিয়েছে। তারপরে দেখুন বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু একদম যেরকম ছিল সেমই রয়েছে, বাকি এখানে শুধু আধার নাম্বারটা যুক্ত হয়ে গেছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন টাকা এর জন্যই হয়তো দিচ্ছে না, কারণ প্রত্যেকটা কৃষকের আধার নাম্বারটা ভ্যারিফাই হচ্ছে। আধার নাম্বারটা যখনই ভ্যারিফাই কমপ্লিট হয়ে যাবে বা আপনার আধার নাম্বারটা যখনই এখানে শো করবে তখন দেখবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এটা কিন্তু সম্ভব, টোটালি কিন্তু সম্ভব, আমি কিন্তু বলছি না যে এমনটাই, কারণ কি বলুন তো আগে দেখুন একেডি আইডি ছিল, কেবি আইডি ছিল, ওই আধার নাম্বারটা কিন্তু এখানে ছিল না, এটা কিন্তু নতুন করে এখানে আধার নাম্বার মানে যুক্ত করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তো যার জন্য হতে পারে যে টাকা দেওয়ার ডেট ছিল 27 তারিখ, কিন্তু এই আধার আপডেট করতে হয়তো সময় নিচ্ছে, যার কারণে কিন্তু আরও 2-1 দিন লাগতে পারে বা কাল পরশু তরশুর মধ্যে কিন্তু টাকাটা দিতে পারে। তো যখনই কোনো টাকা ঢুকবে তখন কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এবার আপনাদের মধ্যে যারা দেখছেন ভিডিওটা তাদের মধ্যে কারো যদি টাকা ঢুকে থাকে তাহলে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, আপনার কবে টাকাটা ঢুকেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, ধন্যবাদ।